মিলির কুক হাউস এন্ড মিউজিক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি চিকেন বিরিয়ানি করে দেখাবো। তাহলে আগে চিকেনটা রান্না করে নিচ্ছি। তো চিকেনে কি কি লাগছে দেখিয়ে নি। আমি এখানে পেঁয়াজ কুচে নিয়েছি, আর চারটে লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আর পেঁয়াজ টুকরো টুকরো করে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি, নিয়েছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, তেল, আর হচ্ছে গরম মশলা নিয়েছি দুটুকরো, দুটো এলাচ, দুটো লং আর দুটো তেজপাতা, আর নিয়েছি গরম মশলা নিয়েছি আর সামান্য চিনি নিয়েছি। তাহলে এবার চলুন চিকেনটা রান্না করে নিই। এখানে আমি 500 গ্রামের মতো চিকেন নুন হলুদ মাখিয়ে মেরিনেট করে রেখেছি, আর নিয়েছি তিনটে আলু টুকরো করে কেটে। গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবারে আলুগুলো ভেজে নেব। তেলের মধ্যে হলুদটা দিলে কালারটা খুব ভালো আসে। আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আর বিরিয়ানি তৈরি করার জন্য আমাদের লাগছে চিকেন কারি মশলা, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, গরম মশলা, আর এখানে আমি কেশর নিয়েছি, এটা জলে ভিজিয়ে রাখবো, আর চারটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, চিকেনটাও দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভেজে নেব। আর আমি একবারেই দিয়ে দেব। পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্টটা দিয়ে দিলাম, একবারে ভেজে নেব। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আমার হলুদটা আগেই পরিমাণ মতো দেওয়া ছিল তাই আর হলুদটা দিচ্ছি না, নুনটাও আমি পরিমাণ মতোই দিয়ে রেখেছিলাম তাও নুনটাও দিচ্ছি না, আর টুকরো করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ভেজে নেব। আর এদিকে আমি বাসমতি চাল, বিরিয়ানির চাল আমি ভিজিয়ে রেখেছি, আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি হাঁড়িটাও বসিয়ে দিয়েছি, তাহলে ভাতটা রান্না করে নেওয়া যাক। তাহলে চলুন এবার ভাতটা রান্না করে নিই। আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, জলটাও গরম হয়ে গেছে, গরম মশলা দিয়েছি আর কিছুটা তেল দিয়েছি, তাহলে একটার সঙ্গে একটা ভাত লেগে যাবে না, আর তেজপাতাও দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়েছি। এবার তাহলে চালগুলো দিয়ে আমি ভাতটা রান্না করি। বিরিয়ানির ভাতটা বেশি ফুটতে দেওয়া যাবে না, শক্ত শক্তই নামিয়ে নিতে হবে। আর এদিকে আমি ছোট কড়াইয়ে বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। মাংসটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। এই
যে বিরিয়ানির ভাতটা আমি তৈরি হয়ে গেছে, এই দেখুন কতটা শক্ত আছে, হাফ হাফ সিদ্ধ হলে নামিয়ে নিতে হবে। এটা আমি আমি এখন ভাতটা নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে, আমি একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, চিনিটা দিতে বলতে ভুলে গেছি। এবার আমি একটু গরম মশলা দেব। এবার নামিয়ে নেব। চিকেনটা তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে বিরিয়ানির ভাতটা একটা বড় গামলাতে ঠান্ডা করতে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ভাতটা। আর এখানে বেরেস্তাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে চারটে ডিম সেদ্ধ করে রেখেছি আগে, আর এখানে কেশরটা জলে ভিজিয়ে রেখেছি। তাহলে চলুন এবার বিরিয়ানির প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এবার আমি বিরিয়ানি বানাতে শুরু করব। গ্যাসটাও ধরিয়ে দিয়েছি, পাত্রটা বসিয়ে দিয়েছি। শুরুতেই আমি দিয়ে দিচ্ছি ঘি। তারপরে দিয়ে দিচ্ছি ভাত। এখন দিয়ে দিচ্ছি মাংস, সঙ্গে একটা আলুও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্যই দিতে হয় এটা গোলাপ জল দিয়ে দিলাম অল্প। কেওড়া জল দিয়ে দিলাম অল্প। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, চিকেন মশলা, একটা ডিম দিয়ে দিলাম। সামান্য কেশর দিয়ে দিলাম। এবার উপর থেকে বেরেস্তাটা দিয়ে দিলাম। এই প্রসেসটা আমি এবার রিপিট করে যাব। ঘি দিলাম, ভাত দিয়ে দিলাম, মাংসটা দিয়ে দিলাম, একটা আলুও দিয়ে দিয়েছি, ডিম দিয়ে দিলাম একটা, বিরিয়ানি মশলা, চিকেন মশলা, গোলাপ জল, কেওড়া জল, কেশর দিয়ে দিলাম সামান্য, বেরেস্তা দিয়ে দিলাম। সব দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে এবার আটা ডো দিয়ে চারদিকটা সিল করে দিচ্ছি। সিল করা হয়ে গেছে। এবার আমি 20 মিনিটের জন্য বিরিয়ানিটাকে হতে দেব একদম লো ফ্লেমে। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখব। তারপর এই দেখুন তৈরি হয়ে গেছে আমার বিরিয়ানি। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে বিরিয়ানি, দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন একদম। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাবধানে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো আবার নতুন রেসিপি নিয়ে। তাহলে আজকের মতো টাটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে সবার আগে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে।